পিতামাতাকে বলা হয় আপনার মহাগুরু। অনেক গুরুর কথা আমরা শুনলাম, প্রথম আচার্য গুরু, উপনয়নের সময় যিনি আপনার সাবিত্রী মন্ত্রে দীক্ষা দেন গায়ত্রী মন্ত্রে, তিনি আচার্য গুরু। আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তারাও আমাদের আচার্য গুরু, আমাদের পিতামাতা আমাদের মহাগুরু। ভারতবর্ষের আর্য আপনার সন্তান আমরা, ঋষির সন্তান সন্ততি আমরা। আমরা যেই দিন থেকে পিতামাতাকে আমরা মহাগুরু বলে আমরা ভুলে যেতে লাগলাম, সেই দিন থেকে কিন্তু আমাদের অবনতিটা খুব ত্বরান্বিত হয়ে গেল। দেখবেন আপনার শুধু পাঞ্জিতে বা শ্রাদ্ধ তত্ত্বম বা এরকম বইতে লেখা থাকে, মহাগুরু নিপাতে মানে তাদের প্রয়াণে এক বৎসর দেহাশৌচ থাকে, কালাশৌচ থাকে, কোনো মাঙ্গলিক কোনো ক্রিয়াদি করা যায় না। পিতামাতাকে দেবতার মর্যাদা দিতে হবে, জীবনের যদি উন্নতি যদি আমরা চাই, পিতামাতাকে অবশ্যই দেবতার আসনে বসাতে হবে, অবজ্ঞা করলে চলবে না। তা সকলকে নমস্কার, ধন্যবাদ, জয়গুরু সম্ভাষণ। আজকের এই মঙ্গল সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদপদে প্রার্থনা করছি, গুরু মহারাজ আপনাদের সকলের পরিবারের, সকলের বন্ধুবর্গ, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সমগ্র পৃথিবীর, সমগ্র মানব সমাজের সর্বাঙ্গীন কল্যাণ সাধনা করুন। ঠাকুর এসেছিলেন মানব জাতির কল্যাণের জন্য, তার পূর্ণ আবির্ভাব। ঠাকুর তার দিব্য ভাগবতী শক্তি বলে আমাদের সকলকে ভালো মানুষে রূপান্তরিত করুন। আমরা সকলে যেন আত্মজ্ঞান লাভ করতে পারি, গুরুকৃপা লাভ করতে পারি, ভগবত দর্শন করতে পারি। সকলে পুনরায় জয়গুরু সম্ভাষণ, ওম শান্তি শান্তি শান্তি। সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, ধন্যবাদ, নমস্কার নমস্কার। ভালো থাকুন সকলে।